আজকে আমি আলোচনা করব ক্লাস সিক্সের ইতিহাস বিষয়ের ষষ্ঠ অধ্যায়ে মগধ মহাজন পদগুলি কেন্দ্র করে যে বিশাল মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল সেই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। এরপর মৌর্য সাম্রাজ্যের শাসক হয় তার পুত্র বিন্দুসার, মৌর্য সম্রাটের পুত্র বিন্দুসার। বিন্দুসারের রাজত্বকালে মৌর্য সাম্রাজ্যে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ যুদ্ধ বা পরিবর্তন ঘটেনি, কিন্তু বিন্দুসারের ছেলে সম্রাট অশোক প্রায় 4 দশক রাজত্ব করে ভারতের ইতিহাসে বিশেষ প্রভাব বিস্তার করে। মাত্র 4 দশক বলতে 40 বছর রাজত্ব করে ভারতের ইতিহাসে বিশেষ প্রভাব বিস্তার করে। ইতিহাস থেকে জানা যায় প্রথম দিকে অশোক নাকি খুব নিষ্ঠুর ছিলেন। 40 বছর রাজত্বকালে মাত্র 1টি যুদ্ধ করেছিলেন, সেটি হলো কলিঙ্গ যুদ্ধ। এই যুদ্ধে অনেক মানুষ মারা যায় এবং সেই হিংসার জন্য অশোক খুব দুঃখ পেয়েছিলেন। তখন থেকেই তিনি নাকি যুদ্ধ করা ছেড়ে দেন, পশু হত্যা পশু শিকার বন্ধ করেন। সব মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে সেই ব্যবস্থা করেন, তাই অশোক প্রজাদের কাছে দেবতাদের মতোই সম্মানীয় ব্যক্তি হিসেবে নিজেকে তুলে ধরেন। এরপর আলোচনা করব আমরা অশোকের ধর্ম। এরপর আলোচনা করব অশোকের ধর্ম। সম্রাট অশোকের ধর্ম বৌদ্ধ ধর্মের মূল কথাগুলির সঙ্গে কিছু মিল দেখা যায়, কিন্তু অশোকের ধর্ম ও বৌদ্ধ ধর্ম এক নয়, কারণ অশোকের ধর্মে অষ্টাঙ্গিক মার্গের কথা লেখা ছিল না। অশোকের ধর্ম সামাজিক আচরণের উপর বেশি জোর দেওয়া হয়, সেইগুলি হল হিংসা না করা, প্রাণী হত্যা না করা। অশোক ঘোষণা করেন এক প্রাণীর খাবার অন্য প্রাণী খাবার হতে পারে না। এর পাশাপাশি দয়া দান সত্য কথা বলা এই সকল নিয়ে প্রজাদের নিজের সন্তান বলে তিনি দাবি করেছেন। তাহলে এই হলো সম্রাট অশোকের ধর্ম বিষয়ে। এরপর মৌর্য সাম্রাজ্য ক্রমে মৌর্য সাম্রাজ্যের শাসনের শেষের দিকে সম্রাট অশোক মারা যাওয়ার পর মৌর্য সাম্রাজ্যের নানান রকম সমস্যা দেখা দেয়। যোগ্য মৌর্য সম্রাটের অভাবে ছোট ছোট রাজারা স্বাধীন হওয়ার চেষ্টা করে এই সময় বিদেশি জাতি ভারতে আসতে থাকে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠে এবং শেষে মৌর্য সম্রাট বৃহদ্রথকে সরিয়ে সেখানে রাজা হন পুষ্যমিত্র শুঙ্গ, অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের পতনে।